নাইটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন আমরা আছি ছাতনার জগদ্ধাত্রী মেলাতে। আমাদেরকে এখানে জগদ্ধাত্রী প্রতিমা মণ্ডপ এবং মেলা যে বসেছে সেটা ঘুরে দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। মেলাতে চলে এসেছি, দেখতে পাচ্ছ পৌঁছে গেছি, তো চলো ভেতরে যাই। এইদিকে এটা বাসুলী মন্দির, একটা পুরনো ভিডিওতে আমার আছে বাসুলী মন্দিরের দেওয়া। আর আমাদের জগদ্ধাত্রীর যে পুজো মণ্ডপ, এই যে তোমরা দেখতে পাচ্ছ, জনসমাগম, খড় দিয়ে বানানো হয়েছে প্যান্ডেল। আর এটা হচ্ছে শ্রী হরি মন্দির, এখানে হরি মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। আর তার পাশেই আছে হচ্ছে গিয়ে তোমার জগদ্ধাত্রী মণ্ডপ, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বাসুলী মন্দির এবং জগদ্ধাত্রী মেলা প্রাঙ্গণ, তোমরা দেখতে পাচ্ছ অনেক মানুষের সমাগম হয়েছে। দুদিন বৃষ্টির জন্য লোকজন বেরোতে পারেনি, আজকে প্রচুর লোক বেরিয়ে গেছে। এইদিকে একটা আছে, সেটা হচ্ছে মন্দিরের বা মণ্ডপের ভেতর খড় দিয়ে বানানো হয়েছে। দেখি একটু মেলার দিকে যাই, ভেতর থেকে বেরিয়ে যায়, এদিকে যদিও বেরোনোর গেট নয়, তা উল্টো থেকে বেরিয়ে যাচ্ছে। আই কর আমি কিছু বল, অনেকক্ষণ পর খুঁজে পাইছি, কোথায় হারাই গেলে ভিড়ে। মেলার ভিতর ঢুকেছি, আর কি বলবো, মেলাতে কি দোকান থাকে তো সবাই জানো, মোটামুটি মেয়েদের জিনিসপত্র সব থেকে বেশি থাকে, খাবারের দোকান এই যে পিছনে আছে, দুই দিকে ইমিটেশনের দোকান আছে। চলো, মাঝে ভিড় আটকে গেছি, বেশি ভিড় নাই, তাও মনে হচ্ছে যে বেশি ভিড়। ও ভালোই ভিড় আছে, কোথাও ভিড় নেই আদৌ। দেখি নাগরদোলা টাগরদোলা কিছু বসেছে নাকি। অতন আরে অতন কোথায় হারাই যাচ্ছে, আর বারবার আরেকজন এটা আমার হরণেও দিচ্ছে, বিশাল হর্ন দিয়েছে কিন্তু। তবে এগুলো সে আগের থেকে বড় কথা বলি, আমি ছোটবেলা থেকে এই মেলা দেখছি, কিন্তু একটা জিনিস
দিন দিন মেলার সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এটা একটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। আর কেউ মনে হয় মেলা খেলা বের হয় না, ইচ্ছেও করে না। এটা আগে বিশাল হতো মেলাটা, ছোটোবেলায় মনে পড়ছে আমার আর কি, পিছনে নাগরদোলা দেখতে পাচ্ছে, আরও বড়ো বড়ো নাগরদোলা বসতো, একটা ছোটো বসেছে। আস্তে আস্তে সেই মেলার ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর মেলা মানে যে মিলন, এই যে দুই বন্ধুর সাথে পুরো দেখা হলো, ফাল্গুনি আর হচ্ছে পিন্টু, মেলা মানে মিলন সেটা ঠিকই তোমরা দেখতে পাচ্ছ। আবার সময় আসলেই সেই যেন সেই এগরোলের কথাই মনে পড়ে। তা আজকে এখানেও সেই এগরোল অর্ডার করেছিল, বলছে এগরোল খাবো। আর কি করা যাবে, আমি যদি বলি যে এগরোল খাবো নাই সেটা কেমন হয়? তো চলো এগরোল খাই, কি বলবো। আর পিন্টু তো উপাস দিয়ে থাকবে, কী সব বলছে আমি খাই নাই তাই নাই। এগরোলটা কিন্তু ভালো হয়ে যায়, ভালো হয়ে যায় না তোমার? দেখছিস, বাহ, চিংড়ির দাম, এই চিংড়ির পাঁচটা দাও। পাঁশকুড়ার চপ খাওয়ার বহুদিনের স্বপ্ন ছিল, এই খাচ্ছি চিংড়ির চপ। কিন্তু চিংড়ি একটুও পাই নাই, চিংড়ি কোথায় জলা চলে গেছে মনে হয়, বুঝলি? চিংড়ি জলা চলে গেছে, চিংড়ি নাই। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। আমাদের ছোট্ট মেলা কেমন লাগলো তোমরা জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, খারাপ লাগলে তো ডিসলাইক করবেই। পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।